আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং কিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি, যেটি কিনা ধারাবাহিক সিরিজ বলা যায় ডিজাইন ক্রাউড এর মতো। মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি। ডিজাইন ক্রাউড এমন একটি মার্কেট প্লেস যেটি কিনা অস্ট্রেলিয়ার একটি মার্কেট প্লেস বলা যায়। এই মার্কেট প্লেসে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রফেশনালিজম বা দক্ষতা নিয়ে আসতে হবে। যে ফিল্ডে আপনি কাজ করতে চান, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার বা যে ফিল্ডে কাজ করুন না কেন, আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করে এখানে কাজ করতে হবে। তো আমি আপনাকে এতটুকু ইনসিউরিটি দিচ্ছি, আপনি যদি নতুন ডিজাইনার হন বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাবো বা রিকমেন্ড করবো এই সাইটটিতে সাইন আপ করার জন্য। কেননা এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যারা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে পারে তাদের জন্য এখানে গ্রেটেস্ট অপরচুনিটি রয়েছে এবং এখানে হ্যান্ডসাম অ্যামাউন্ট রয়েছে প্রত্যেকটি কাজের বিনিময়ে। তো আরও সুবিধা হচ্ছে এখানে পেপ্যাল এবং পে ইউনিয়ন দুইটি পেমেন্ট অপশন রয়েছে। যেহেতু বাংলাদেশে পেপ্যাল নাই বা যাদের পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে তারা ইউজ করতে পারবেন, এবং পেইনিয়ার অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা পেমেন্ট মেথডটা অবশ্যই পেইনিয়ার চুজ করবেন। এখানে আর কি সুবিধা হচ্ছে, যদি ডিজাইন জমা দেওয়া হয় তাহলে সেটি ক্লায়েন্ট থাকে, অর্থাৎ যারা ডিজাইনে অংশগ্রহণ করে তারা একে অপরের ডিজাইনগুলো দেখতে পারে না এবং সেটি হিডেন অবস্থায় থাকে। এটি একটি সুবিধা রয়েছে। এবং আরেকটি বড় সুবিধা হচ্ছে, যারা ক্লায়েন্ট রয়েছে বা ডিজাইন নেওয়ার জন্য কন্টেস্টের আয়োজন করে থাকেন, তারা অবশ্যই যারা উইন হন তাদের সেই পেমেন্টটা অবশ্যই সরাসরি তাদের অ্যাকাউন্টে দিয়ে দেন, এখানে কোনো ঝামেলা নেই। আরেকটি বড় সুবিধা হচ্ছে, অনেক সময় অনেক ক্লায়েন্ট কন্টেস্টের সময় রেটিং দিয়ে বা তিনজনকে মিনিমাম তাদের প্রাইসটা বাগাবাগি করে দেয়। যদি একটি লোগো এর প্রাইস মানে যদি $300 হয়, তাহলে সেই $300 ক্লায়েন্ট চাইলে বাদ করে দিতে পারে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ জানাবো আপনি সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং লার্নিং এবং আর্নিং সমস্ত রিলেটেড ভিডিওগুলো এখানে রয়েছে, আপনি সেগুলো দেখতে থাকুন। তো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক। আমি গুগলে যখন সার্চ দেব ডিজাইন ক্রাউড সাইন আপ, তাহলে আমরা একটি ইন্টারফেস পাবো, সেটি হচ্ছে এটি। আজকে আমি দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে সাইন আপ করার জন্য আপনার কি কি এলিমেন্ট প্রয়োজন হবে, সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে প্রথম আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, আমি একটি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিব। ভেরিফাইড ইমেল অ্যাড্রেস মানে যেটিতে সবসময় ইমেল আসে সেটি। বন্ধুরা, আমি এ টু জেড সব কিছু দেখাবো, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে যদি ভিডিওটি বড় হয় তাহলে অবশ্যই আপনি শেষ করবেন, স্কিপ করে গেলে আপনি অবশ্যই কোনো কিছুই বুঝতে পারবেন না। ক্যাশ ফ্রম পাসওয়ার্ড দেবেন, যেহেতু আপনি ডিজাইনার তাহলে অবশ্যই ডিজাইনার হিসাবে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করেন। এরপর আমি সেভ দিচ্ছি। এখানে আমার আগে ক্রিয়েটিভ ডিজাইনার প্রোফাইল, এখানে আপনি ডিসপ্লে নেমটা দেবেন, ডিসপ্লে নেমটা এইভাবে থাকলে সমস্যা নেই, এবং লাস্ট নেম দেবেন। অবশ্যই নাম দেওয়ার সময় আপনি আপনার এনআইডি কার্ড বা আপনার আইডেন্টিটিতে যেভাবে রয়েছে বা আপনার আইডেন্টি কার্ডের উপর যেভাবে রয়েছে সেভাবে দেবেন, এবং বাংলাদেশ দেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ আমি পে ইউনিয়ন, দুইটি অপশন রয়েছে, পেপ্যাল এবং পে ইউনিয়ন, আপনার যেটি ভালো লাগে সেটি, এবং পে ইউনিয়নের মধ্যে আপনি যে ইমেলটা ইউজ করেছেন সেটি অবশ্যই ইউজ করবেন। আমি এখানে ইউজ করছি। এরপর আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো, আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এটি ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি বুঝে নেবেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ডিজাইন ক্রাউডের উপরে ধারাবাহিক এভাবে সিরিজ ভিডিও থাকবে, আশা করি বাকি ভিডিওগুলো আপনারা দেখবেন। ইমেল ভেরিফিকেশন, থ্যাংকস, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর ইমেল। আমার একটা ইমেল চলে এসছে, আমি একটু ইমেল চেক করবো। সেই ইমেলটিতে এখানে আমার 14% কমপ্লিট হয়েছে, এতটুকু করার পরে আমি একটু ইমেলটা চেক করছি। বন্ধুরা, আমি আপনাকে আর একটি কথা এনসিউরিটি দিচ্ছি, সেটি হচ্ছে আপনি যদি একেবারে নতুন ব্র্যান্ড নিউ ডিজাইনার হয়ে থাকেন বা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন,
তাহলে অবশ্যই বাংলাদেশে একটি ওয়েবসাইট রয়েছে OMG, এখান থেকে প্রচুর কাজ পাওয়া যায়। আমি এখানে অ্যাকাউন্ট করেছি এবং ভিডিও তৈরি করেছি, আশা করি সেটা দেখেও কাজ শুরু করবে। এখানে কনফার্ম একটি মেসেজ এসছে, আমি মেসেজের উপর ক্লিক করলে একটি লিঙ্ক এসছে, সেই লিঙ্কের উপর আমি একটু ক্লিক করবো। ক্লিক করলে দেন আমি আমার ইমেলটি ভেরিফিকেশন হয়ে যাবে। বন্ধুরা, নেটিক একটু দুর্বল, আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ইউ আর নাও পার্ট অফ গ্লোবাল কমিউনিটি অফ ওভার এডল ক্রিয়েটিভস, উই আর হ্যাপি টু হ্যাভ ইউ অন বোর্ড। এরপরে আপনাকে ইমেল ভেরিফিকেশন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ক্লিক করতে হবে। এখানে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস ক্লিক করলে আমার ইমেলটা কনফার্ম হয়ে যাবে। এরপরে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো আমাকে ফলো করতে হবে। আমি জাস্ট আমার ইমেল ভেরিফিকেশনটা করে নিলাম। ইমেল ভেরিফিকেশন করার পরে আমার 70% হয়ে গেল। এরপরে যে স্টেপগুলো রয়েছে, ক্রিয়েটিভ স্কিলস, পাবলিক প্রোফাইল, ইমেল সাবস্ক্রিপশন এবং ট্যাক্স, এখানে বামে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, আমি অপশনগুলো একটু আলোচনা করছি। ক্লিক হিয়ার কমপ্লিট ইউর প্রোফাইল। প্রথমে রয়েছে ওভারভিউ। ওভারভিউ মানে হচ্ছে আপনি টোটাল প্রোফাইলটা দেখতে পাবেন, যদি কোনো ডিজাইন সাবমিট করেন সেই ডিজাইনগুলো দেখতে পাবেন, এবং নোটিফিকেশন এমন একটা বিষয়, ক্লায়েন্ট কোনো মেসেজ দিলে বা কোনো কনটেস্টে আপনি উইন করলে সেটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, এবং আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন, এবং সাবমিশনগুলো আপনার এখান থেকে দেখাবে এবং মেসেজ দেখাবে। এবং ওয়াচলিস্ট হচ্ছে আপনি কোনো ডিজাইন বা ব্রাউজ কনটেস্টে অ্যাটেন্ড করেছেন, সেই কনটেস্টটি যদি আপনি দেখতে চান আপনার প্রোফাইলের মধ্যে, তাহলে ওয়াচলিস্টে চলে আসবে। পেআউটটা বুঝতে পারছেন, পেমেন্টের অথবা পেপ্যাল, এবং মাই প্রোফাইলে ক্লিক করলে পুরো প্রোফাইলটি শো করবে। বন্ধুরা, এ হচ্ছে বিস্তারিত, মোটামুটি এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি এখনও পুরোপুরি কমপ্লিট করিনি। এখানে আমার একটি কাজ হয়েছে, সেটি হচ্ছে আমি আমার ইমেলটা ভেরিফিকেশন করেছি। টেল আস হোয়াট ইউ টাইপ ইউ আর, অর্থাৎ এখানে এটি আমি ক্লিক করছি। ক্লিক করলে ক্রিয়েটিভ স্কিলে আমি চলে আসছি। ক্রিয়েটিভ স্কিলে অর্থাৎ আপনি যে ফিল্ডগুলোর উপরে কাজ করতে চান বা দক্ষ সেগুলো আপনি করবেন। আমি লগোতে ক্লিক করলাম, বিজনেস কার্ডে ক্লিক করলাম, তারপর স্টেশনারি আমি পারি, ব্রোশিয়ার পারি, তারপর টি শার্ট পারি, তারপরে ব্যানার এবং ইলাস্ট্রেটর, এই কাজগুলো আমি মোটামুটি পারি এবং ফ্লায়ারও পারি। সিলেক্ট দ্য ডিজাইন টাইপ, ডিজাইন টাইপটা কী ধরনের হতে পারে, আমি লোগোটা দিচ্ছি। তারপরে আরও আছে, চাইলে আরও দেওয়া যাবে, অর্থাৎ আপনি যে বিষয়গুলোর উপর দক্ষ সেই বিষয়গুলো আপনি এখানে চুজ করে দেবেন। ইউ ক্যান মাল্টিপল টাইপস আপনি ব্যানারস চুজ করতে পারেন। বন্ধুরা, আপনি যে কাজগুলোর উপর দক্ষ, বুক কাভার আমি নিচ্ছি না, এরপরে ক্রোশিয়ার বসে পারি, আর ডিজাইন পারা যাবে, গ্রাফিক্সের জন্য হিউজ পরিমাণ কাজ রয়েছে। আপনি যদি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকে তাহলে এই কাজ শুধুমাত্র আপনার জন্য। আইকন ইলাস্ট্রেশন, আইকন গ্রিটিং কার্ডও দেওয়া যাবে, গ্রিটিং কার্ড পারি, লগইন বিজনেস কার্ড একসাথে দেওয়া যায়, তারপর ফটোশপের কাজও দেওয়া যায়, ফটোশপের কাজও পাওয়া যাবে এখানে। হিউজ পরিমাণ কাজের অফার এখানে রয়েছে বন্ধুরা, আপনি যে কোনো একটি কাজে দক্ষ হয়ে আপনি এখানে কাজ শুরু করুন। টি শার্ট আমার দখলে আছে, এরপরে ইউটিউব, আমি ইউটিউবের ব্যানার বা ইউটিউবের থাম্বনেলগুলো তৈরি করতে পারি। এরপরে আমি কন্টিনিউতে ক্লিক করব, অর্থাৎ আমি আমার প্রোফাইলটা ধাপে ধাপে এ টু জেড
স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি দেখবেন। এরপরে পাবলিক প্রোফাইল, পাবলিক প্রোফাইল আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ধরুন আমার ওয়েবসাইট বলতে আমার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে ব্লগ সাইট। আপনি আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকলে তাহলে সেটি অবশ্যই অ্যাড করে নেবেন। আমি আমার ব্লগ সাইটটি অ্যাড করে নিচ্ছি, ব্লগ সাইট থেকেও তারা পার্সোনাল ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারে। আমি এটি কপি করছি, দেন আমি চলে যাব এখানে। এরপরে অ্যাবাউট ইউ, ইউর ডিজাইন, ক্রিয়েটিভ স্টাইল, এখানে নিজ সম্পর্কে কিছু লিখতে হবে। আই এম নট অনলি আই এম এ প্রফেশনাল গ্রাফিক সংক্ষিপ্ত বায়োটা এখানে লিখে দিবেন। এরপরে ইয়েস অফার মি ওয়ার্ক এ ক্লিক করে রাখবেন। এরপর ডিফল্ট ডিজাইন ভিজিবিলিটি, অর্থাৎ আপনার ডিজাইন গুলো যদি দেখাতে চান শো নিউ ডিজাইন, তাহলে অবশ্যই সেটি শো দিয়ে রাখবেন। এরপরে ইংলিশ অবশ্যই। এরপরে প্রোফাইল পিকচার পরে দিতে পারবেন, ক্লিক বিলো টু চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার। এক্ষেত্রে আপনি আপলোড দিয়ে রাখতে পারবেন আপনার ডিজাইন গুলো। বন্ধুরা এখানে ডিজাইন যেটি চেয়েছে সেটি হচ্ছে 4096 by 4096। তো আমি ফটোশপে চলে যাচ্ছি, ফটোশপে আমি একটি ডিজাইন রেডি করেছিলাম। এটির সাইজটা জেনে নেওয়ার জন্য কন্ট্রোল অল্ট আই যদি আমি প্রেস প্রেস করেন তাহলে অবশ্যই এটি 7096 by 7096, এবং এখানে আপনি রেজুলেশন দিয়ে রাখবেন 72 রেজুলেশন দিবেন। এরপরে 4000 4096 by 7096 এবং রেজুলেশন 72 দিয়ে আপনি ওকে দিবেন। ওকে দিলে দেন আপনার এই ডিজাইনটি আপনি আপলোড করতে পারবেন ডিজাইন ক্লাউডের মধ্যে। প্রাথমিকভাবে আপনাকে এইভাবে ডিজাইনটি রেডি করতে হবে ফটোশপের মধ্যে, যাতে নিখুঁত এবং আকর্ষণীয় হয় এবং আপনার প্রোফাইলটা দ্রুত অ্যাপ্রুভ হয়। এরপরে আমি এটি আবার দেখে নিচ্ছি, কন্ট্রোল অল্ট আইডি, এই যে আমার ছবিটি হয়ে গেল। আমি এবার এটি সেভ করছি। কিভাবে এই কাজটি করবেন আমি দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ডিজাইন ক্লাউডের জন্য, ডিজাইন ক্লাউড এরপর আমি সেভ দিচ্ছি আমার পিকচারের মধ্যে। এটি অবশ্যই জেপিজিতে আপনি রাখবেন, জেপিজিতে সেভ দিবেন, দেন ওকে। এরপর আমি সেখানে চলে যাচ্ছে, এবার আমি আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে সেই ডিজাইন ক্লাউড, এই যে ডিজাইন ক্লাউডের এই ফাইলটি আমি এখন তৈরি করেছি, দেখুন এটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমি এটি দেখতে পাবো, ওকে হয়ে গেল। আমি পিকচারটা পরে দিচ্ছি, এরপরে আপডেট The following problems are detected with your changes. You must enter a valid website address. অর্থাৎ আমার এখানে ওয়েবসাইট দিতে হবে, উদ্দেশ্য আমি ব্লগ সাইট দিলে হবে না। সো আমি আবার আপডেট দিচ্ছি,
অবশ্যই আপনার পার্সোনাল ওয়েবসাইট দিতে হবে, এখানে ব্লগ সাইট তারা অ্যাপ্রুভ করবে না, আমার মেসেজটি তারা বলে দিচ্ছে। সাকসেসফুলি আপডেটেড হয়েছে 48%। এরপরে আমার যে কাজটি সেটি হচ্ছে আমি পরের ধাপে চলে যাচ্ছি। এভাবে চাইলে আমি আমার ফিক্সার আরো অ্যাড করতে পারি। ইমেইল সাবস্ক্রিপশন আমি চলে যাব। এনেবল অ্যালাউ দিস ডিজাইন ক্লাউড টু সেন্ড ইউ ইমেইল, এটি আপনি ওকে দিয়ে রাখবেন যাতে সব ইমেইল আপনি পান। সবগুলো আপনি এখানে ওকে দিয়ে রাখবেন যাতে আপনি অ্যালার্ট থাকতে পারেন যে কোনো ধরনের কাজ পাওয়ার জন্য। হোয়াট জব ইউ আর ইন্টারেস্টেড ইন, আমি বিশেষ করে রাইট দেওয়া রয়েছে, আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে আবার দিচ্ছি প্যাকেজ ডিজাইন। তো প্রথমে আমার প্রথম পছন্দ হচ্ছে লোগো ডিজাইন, আইকন ডিজাইন, ইলাস্ট্রেশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, পোস্টার ডিজাইন, তিনটা উঠিয়ে দিব, স্টিকার, টি শার্ট, ফ্লায়ারটা দিতে পারি, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার অ্যাড ডিজাইন। এই হচ্ছে মোটামুটি আমার পছন্দ। ডিজাইন ক্লাউড মান্থলি নিউজ লেটার যদি পেতে চাই তাহলে সাবস্ক্রাইব করে রাখলাম। ডিজাইন ক্লাউড উইকলি কমিউনিটি, এটাও আমি ওকে দিয়ে রাখলাম। ওয়াচ লিস্ট রিমাইন্ডার, এটি ওকে দিয়ে রাখলাম। ওয়ান স্টেপ পপ আপ সেটিংস এনেবল দিয়ে রাখলাম। ওয়ান সাইড পপ আপ সেটিংস এনেবল দিয়ে রাখি। এরপরে সেভ সেটিং এ ক্লিক করব। সেভ সেটিং এ ক্লিক করার পরে আমার কাজটি মোটামুটি হয়েছে, এটি সাকসেসফুলি আমার 57% হয়েছে। এবার আমি ট্যাগ দিব। ট্যাগ হচ্ছে প্রোফাইল ট্যাগ, যেটিতে আপনার যেটিকে আপনি আপনি আপনাকে সহজে খুঁজে পাওয়া যাবে। সিলেক্ট আপ টু থ্রি ট্যাগস দ্যাট ডেসক্রাইব ইয়োর প্রিফারড ডিজাইন স্টাইল, অর্থাৎ তিনটি ট্যাগ যেটি দিলে আপনাকে খুবই প্রিফারেড মনে হবে, সেটি হচ্ছে সিলেক্ট আপ টু থ্রি ট্যাগস দ্যাট ডেসক্রাইব ইয়োর প্রিফারড ডিজাইন স্টাইল। মডার্ন দিব, কালারফুল, এলিগেন্ট দিয়ে রাখি। এরপর আদার্স নেই আমার। সিলেক্ট সাম ম্যাক্সিমাম ফোর ট্যাগস টু ডেসক্রাইব ইউ, অর্থাৎ আমার প্রফেশনের সাথে যায় এমন প্রফেশনাল, চারটি দিতে বলেছে, কর্পোরেট, প্যাশনেট, ক্রিয়েটিভ। এরপরে সিলেক্ট আই ফিউ ম্যাক্সিমাম 12 ট্যাগস টু ডেসক্রাইব ইউর স্কিলস বেস্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, যেগুলো আমি সবচেয়ে ভালো পারি, ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস দিতে পারি না, ফটোগ্রাফি, ফটো এডিটিং, গুগল স্কেচ আপ, টাইপোগ্রাফি, তারপরে ইউআই ডিজাইন, এসইও, ওয়ার্ডপ্রেস, তাহলে কয়টা হলো, 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10 আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার অপেক্ষা করতে হবে কি হয়। এখন আমি একটু দেখতে পাচ্ছি, জাস্ট ওয়েট। আমার প্রোফাইলটা মোটামুটি রেডি করেছি। 1, 2, 3, 4, 5 এই পাঁচটি ধাপ অতিক্রম করার পরে আমি আমার প্রোফাইলটা টোটালি 57% ক্রিয়েট করেছি। এরপরে এই হচ্ছে আমার ওভারভিউ, আমি 57% মোটামুটি ক্লিয়ার করেছি। এরপরে আমার যে কাজটি সেটি হচ্ছে এখানে দেওয়া আছে, টেল আস হোয়াট টাইপ অফ ক্রিয়েটিভ ইউ আর, ভেরিফাই ইউর পেমেন্ট অ্যাড্রেস, পেমেন্ট অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, তারপরে ভিজিট দ্য জব বোর্ড, অর্থাৎ আমাকে কনটেস্টে অ্যাটেন্ড করতে হবে, রিভিউ অ্যান্ড অ্যাসেপ্ট ডিজাইনিং কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এই হচ্ছে মোটামুটি আজকের মতো। ভিডিওটা আশা করি বড় করতে চাচ্ছি না, আমি আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ডে আমি আশা করব ধারাবাহিক ডিজাইন ক্লাউডের উপরে টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানে বিদায় চাইছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমি এতটুকু আপনাদের জন্য আজকে রেডি করেছি ধারাবাহিকভাবে। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করে জানাবেন। পরিশেষে আবারও অনুরোধ জানাবো, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত বেল আইকন ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।